দর্শক আসসালামু স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যাকালীন নিয়মিত আয়োজন প্রবাস টাইমে আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আপনারা জানেন যখন এই প্রবাস টাইম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই তখন আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি থাকেন বরাবরের মতোই আজকেও আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি আছে অতিথির পরিচয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দুঃখিত যারা টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার থেকে ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আর যারা অনলাইনে দেখছেন শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি আছেন মোহাম্মদ মাসিকুর রহমান খান প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট কনসালটেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আমাদের অতিথির সাথে কথা বলার চেষ্টা করব হিউম্যান রিসোর্সের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সমসাময়িক প্রসঙ্গ নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব সরাসরি চলে যাচ্ছি আমাদের আলোচনায় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে তবে দেশের যে সাম্প্রতিক অবস্থা সারা বিশ্বর সাথে আমাদের দেশেও গতকালকে শনাক্ত হয়েছে যে তিনজন করোনা ভাইরাসের রুগী সেটা নিয়ে ঠিক আতঙ্কিত বলবো না উদ্বিগ্ন কিছুটা সবার জন্যই আমরা এই উদ্বিগ্নটা সারা দেশের মানুষই এবং সারা পৃথিবীর মানুষই যখন উদ্বিগ্ন সারা বিশ্বে যেহেতু ছড়িয়ে যাচ্ছে এই করোনা ভাইরাস সেই হিসেবে আমাদের দেশেও যেহেতু শনাক্ত হয়েছে তিনজন আজকেও কোয়ারেন্টাইনে কিছু রাখা হয়েছে তার মানে আমরাও এই আতঙ্কের বাইরে না সবাই আমরা আতঙ্কগ্রস্ত তো আমরা সেই প্রসঙ্গেই যাব যেহেতু আপনারা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট আপনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন আসলে আপনাদের কাজগুলো কি আপনাদের কাজের পরিধি কী কী বিষয়গুলো নিয়ে আসলে আপনাদেরকে কাজ করতে হয় ধন্যবাদ আসলে মানব সম্পদ হচ্ছে যতগুলি রিসোর্সেস আছে যতগুলি সম্পদ আছে একটা দেশের বা একটা সংগঠনের তার মধ্যে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ এবং আপনার একটা অর্গানাইজেশনে বা দেশে সমস্ত সম্পদ থাকলেও যদি কম্পিটেন্ট মানব সম্পদ না থাকে তাহলে অন্যান্য সম্পদগুলি আমরা ইয়ে করতে পারবো না মানব সম্পদের মাধ্যমেই তো আমরা অন্যান্য সম্পদগুলোকে আমরা ব্যবহার করতে পারবো তো সেদিক থেকে আমাদের দুই সালে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা হয় তখন আমাদের কিছু মানব সম্পদ শীর্ষস্থানীয় পেশাজীবীরা এই সংগঠনটা ইয়ে করেন প্রতিষ্ঠা করেন তারপর থেকে মানব সম্পদ পেশাজীবী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটসদের তারপর বিভিন্ন প্রফেশনালসদের দক্ষতা উন্নয়নের জন্য বিএসএচআ কাজ করে যাচ্ছে আমাদের কার্যক্রমের অন্যতম হচ্ছে যে আমাদের সদস্য আমাদের সদস্যের মধ্যে চারটা ক্যাটাগরি আছে প্রথম হলো স্টুডেন্ট মেম্বার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিজনেস গ্র্যাজুয়েটসের স্টুডেন্ট আছে তারা আমাদের স্টুডেন্ট মেম্বার তারপর এন্ট্রি লেভেলে প্রফেশনালস যারা তারা জেনারেল মেম্বার তারপর একটু সিনিয়র হলে সাত বছর হলে এবং দশ বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স খুব সিনিয়র লেভেলে তারা মেম্বার যারা এই ব্যবসা বাণিজ্যগুলো এখন পরিচালনার দায়িত্বে আছেন সেই লেভেলের মানুষগুলো আপনাদের তাদের সাথেও আমাদের ভালো কোলাবোরেশন আছে তো আমরা প্রতি বছর একটা আন্তর্জাতিক এইচআর কনফারেন্স করি আমরা বিএসএচ আরম আমি প্রথমত দেশের কথা বলে নিই তারপর আন্তর্জাতিকভাবে আমাদের কি আছে সেটা বলবো। দেশে আমাদের সদস্যদের জন্য প্রতি মাসে কমপক্ষে একটা দুইটা আমাদের লার্নিং সেশন থাকে স্কিল ডেভেলপমেন্ট যাতে ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাকাডেমিক্যালি আমাদের যে স্টুডেন্টরা বা আমরা যে পড়াশোনা করে এসেছি সেটা বাস্তবে কিভাবে কাজে লাগাব স্কিল বেসড নলেজ যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টিভিটি বা সার্ভিস এফিসিয়েন্সি বাড়বে বাড়বে না তো এই যে আপনি বলছেন তাদের লার্নিং যে সেশনগুলো করা হয় আপনি বলছেন যে এগুলো আপনাদের মেম্বারদেরকে নিয়ে করা আমাদের মেম্বার ছাড়াও আমাদের মেম্বারের বাইরেও সবার জন্য এটা উন্মুক্ত উন্মুক্ত থাকে মানে কর্পোরেট হাউসগুলো থেকে যদি কেউ সংযুক্ত হতে চায় তারাও আপনাদের সাথে তারা আমাদের সাথে আসতে পারে আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কোলাবোরেশন করি যে তাদের যে ফ্রেশ গ্র্যাজুয়েটসটা বেরিয়ে যাচ্ছে তারা যে অ্যাকাডেমিক্যালি যে নলেজটা অর্জন করছে যে জ্ঞান অর্জন করছে সেটা ব্যবহারিকভাবে কিভাবে ইন্ডাস্ট্রিতে যে ব্যবহার করবে সেটার ব্যাপারে তাদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে সফট স্কিল হার্ড স্কিল ডেভেলপমেন্টে আমরা বিভিন্ন সেমিনার বা সহযোগিতা করে থাকি মানে নিজেদের উদ্যোগে এই ইউনিভার্সিটি লেভেলগুলোতে আপনারা গিয়ে সেই কাজগুলো করে থাকেন এখন ইউনিভার্সিটিগুলোও বুঝছে যে তারা শুধুমাত্র এই যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আগের মতো একাডেমিক নলেজ দিয়ে শুধু এমপ্লয়াবিলিটি ইয়ে করা যায় না ডেভেলপমেন্ট করা যায় না এখন সারা বিশ্বে স্কিল বেসড ডেভেলপ এডুকেশন দরকার যার জন্য আমরা আমরা দু একটা ইউনিভার্সিটির সাথে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেমন আমরা বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাথে পিজিডিএইচআরএম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট কোর্সটা আমরা জয়েন্টলি রান করি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে বিশেষ করে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি এই যে আপনারা লার্নিং কোর্সগুলো করছেন তাদের এমপ্লয় মানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এ ধরনের কোনো সুযোগ সুযোগ সুবিধা এই কোর্সগুলো করার কারণে তারা পায় কিনা যারা স্টুডেন্ট ফ্রেশ স্টুডেন্ট যারা বের হচ্ছে তাদের বলছেন যে আপনারা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন এটা কি পরবর্তীতে এমপ্লয়মেন্টের ভিতরে কোনো প্রভাব পড়ে কিনা বা তারা কোনো কাজ করতে পারে কি আমাদের মূল লক্ষ্য ওইটাই যে এমপ্লয়মেন্ট বা কেউ যদি অন্টারপ্রনার হতে চায় আজকাল তো আমরা উইল লিভিং ইন এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট গ্লোবাল কম্পিটিটিভ গ্লোবাল ইয়ে ভিলেজে আমরা বাস করছি আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কী হচ্ছে সেটাকে ইগনোর করে আমরা কখনোই অ্যাডভান্স হতে পারবো না যার জন্য আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কী প্র্যাকটিস হচ্ছে বেস্ট এইচার প্র্যাকটিস হচ্ছে বা প্রোডাক্টিভিটি এফিশিয়েন্সি বাড়ানোর জন্য কীভাবে কাজ করছে তা আমাদের স্টুডেন্টদেরকে তার ছাত্রাবস্থায় কিছুটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এতে করে আমাদের ধরেন আমাদের যারা সদস্য মেম্বার তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির অ্যাক্রোস দ্য ইয়া কান্ট্রি আমাদের চিটাগঙ্গে একটা চ্যাপ্টার আছে সেখানে সমস্ত সেক্টরেরই রিপ্রেজেন্টেশন আমাদের আছে তো এইচ আর বিভিন্ন সিএইচআরও হেড অফ এইচআর ডিরেক্টর এইচ আর ম্যানেজার তারা আছে তো তারা জানে কি ধরনের এমপ্লয়াবিলিটি একজনের দরকার তো কাজই এই সাথে যখন স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করি বা এন্ট্রি লেভেলের জুনিয়র অফিসারদের সম্পৃক্ত যোগ করা হয় তখন তাদের প্রোডাক্টিভিটি লেভেল অনেকটা বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে স্টুডেন্টদের এই তো গেল হলো শুধুমাত্র স্টুডেন্টদের কথা বললেন ইউনিভার্সিটি লেভেলে আপনারা এ কাজ করছেন এরপরেও তো বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোতে যারা কাজ করছে এই হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছেন সেই তাদের স্কিল ডেভেলপের জন্য আপনারা কি ধরনের প্রোগ্রাম করে থাকেন সেটার জন্য যেমন ধরেন এম করেছে বা মাস্টার্স করেছে তাদের জন্য এই যে পিজিডিএইচার প্রোগ্রাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটাকে অনেকটা ব্যবহারিক প্রোগ্রাম বলতে পারেন যে এখানে কিছু অ্যাকাডেমিশিয়ান এবং কিছু ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই ক্লাসগুলি কন্ডাক্ট করে থাকে সেটা গেলো একটা আরেকটা হলো যে আমাদের যে ট্রেনিংগুলো হয় মোস্টলি স্টুডেন্টদের জন্য হয় যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জব ফেয়ারগুলোতে ক্যারিয়ার ফেয়ারগুলোতে আমরা যাই আমাদের বিভিন্ন সিনিয়র মেম্বার্সরা যায় যে তাদের এমপ্লয়েবিলিটি স্কিল কীভাবে বাড়ে বাড়াবে সফট স্কিল ডেভেলপমেন্ট কীভাবে বলে হাউ টু কমিউনিকেট হাউ টু ফেস দ্য ইন্টারভিউজ তারপর টিম বিল্ডিং কীভাবে করবে পরবর্তীতে লিডারশিপ এটা হলো স্টুডেন্টদের জন্য আর যে ফর্মাল ট্রেনিংগুলো হয় সেগুলো মোস্টলি প্রফেশনালসদের জন্য আরেকটা হচ্ছে আমাদের সিগনেচার প্রোগ্রাম হচ্ছে আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল এইচ আর কনফারেন্স করে থাকি তারপর বিভিন্ন রাউন্ড টেবিল কনফারেন্স করি যেমন আগামী আমাদের নবম ইন্টারন্যাশনাল এইচআর কনফারেন্স হওয়ার কথা এপ্রিলের দশ তারিখ র্যাডিসন ব্লু হোটেলে বাট বর্তমান বিশ্বের পরিস্থিতি করোনা ভাইরাসের জন্য আমরা এখন খুব সিরিয়াসলি চিন্তা করছি যে এটাকে আমরা করা ঠিক হবে কিনা তখন আগে মানুষের জীবন আগে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বলছেন আপনি এটা তো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যদি হয় তাহলে তো বাইরে থেকে মানুষ যখন আসবে এটাও একটা বড় ধরনের আমাদের জন্য যারা আসবে তাদের এখন তো সব জায়গায় একটা নিষেধাজ্ঞা এয়ারপোর্টগুলোতে নিষেধাজ্ঞা হচ্ছে অন্যান্য দেশের মানুষ আসা এবং বাংলাদেশের মানুষ অন্য দেশে যাওয়া এই বিষয়গুলো একটা রেস্ট্রিকশন এরিয়া করা হচ্ছে সেই জায়গায় ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করলে এখানে নিয়ে আসা এটা একটা কঠিন ঝুঁকির মধ্যে করা আমার মনে হয় সম্ভব হবে না আমরা দু একদিনের মধ্যেই এটা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব যে এটা আমরা কি আমরা এই এই পরিস্থিতি না হলে ভালো পরিস্থিতি যখন হয় তখনকার কথা যদি আমরা চিন্তা করি যে আপনি আপনারা যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো করছেন এই যে হিউম্যান রিসোর্স নিয়ে দেশে এবং বিদেশে উন্নত বিশ্ব কিভাবে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছে বা তাদের কি চিন্তা ভাবনা বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের তো এই আলোচনাগুলোর ভিতরে একজ্যাক্ট বা মূলত কারণ তো হলো এইগুলোই এক্স্যাক্টলি এখন আমরা যদি দেখি আমাদের দেশের বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে ডেন্সিলি পপুলেটেড কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ এটা একদিকে অনেকে বলে জনসংখ্যা অভিশাপ বা সমস্যা কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের জন্য ব্লেসিংস হতে পারে যদি আমরা এই জনসংখ্যাকে সত্যিকার অর্থে জনসম্পদে রূপান্তরিত করতে পারি পরিণত করতে পারি তবে জনসম্পদ হতে হবে যে বহির্বিশ্বের সাথে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করার মতো তাদেরকে পাল্লা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের আমাদের স্কিলটাও ইন্টারন্যাশনালি যে স্কিল সেই স্কিলটা সমমানের রাইট করার যে প্রক্রিয়া আমি এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখছি যেখানে আপনারা যে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছেন সেটা তো মানে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারে এসে পরিণত হয়েছে যখন আমরা আপনি বলছেন যে জনগণকে যখন জনশক্তিতে রূপান্তর করবে সম্পদে রূপান্তর কর এর তো মূল ভূমিকা পালন করতে পারে আপনাদের হিউম্যান রিসোর্স নিয়ে যারা কাজ করছেন তাদেরই তো সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে এটা হওয়া উচিত তার কারণ আমরা দুই এক সালে প্রতিষ্ঠার পরের থেকে নিজেদের দেশে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আমরা কিভাবে এটাকে আমাদের এই প্রফেশনালসদের আমাদের অনুপ্রণারদের ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি এফিশিয়েন্সি বাড়াতে হবে কীভাবে বহির্বিশ্বের সাথে কম্পিট করে আমরা এগিয়ে যাব এগুলি সম্পর্কে কিন্তু আমাদের প্রফেশনালসরা আমাদের মেম্বার্সরা অনেক বেশি দক্ষতা অর্জন করেছে যেমন ধরুন আমি ইন্টারন্যাশনাল এইচআর কনফারেন্সের কথা বলছিলাম সেখানে আমাদের যেমন ধরেন বিএসএ এম বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট আমরা এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সক্রিয় সদস্য এই এই মাসের ষোলো তারিখে মালদ্বীপে আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল আমি ও প্রেসিডেন্ট হিসেবে ওখানকার বোর্ড মেম্বার আমাদের এই মিটিংটা পোস্টপোন করা হয়েছে কিন্তু স্কাইপতে আমাদের জুম মিটিং হবে তো এশিয়া প্যাসিফিক ফেডারেশনের অস্ট্রেলিয়া ফিজি নিউজিল্যান্ড পার্শ্ববর্তী দেশগুলা ভারত শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড সমস্ত দেশগুলা এর মেম্বার তো আমরা যায় যখন আলোচনা করি তখন বিভিন্ন সমস্যাগুলি নিয়ে ডিসকাস করি কেস স্টাডি নিয়ে এবং কাদের কি ভালো ডেভেলপমেন্ট হলো সেখানে আমাদের যাওয়ার সুযোগ থাকে যার জন্য একটা এক্সচেঞ্জ হয় আমাদের কনফারেন্সগুলোতে যখন উনরা আসে বিভিন্ন আমেরিকা থেকে ইউরোপ থেকে পার্শ্ববর্তী শ্রীলঙ্কা ইন্ডিয়ার থেকে স্পিকাররা আসে তারা তাদের অভিজ্ঞতাগুলি বেস্ট ঈচার প্র্যাকটিসগুলো শেয়ার করতে পারে এইভাবে আমাদের দেশের লোকরা আমাদের স্টুডেন্ট বলেন প্রফেশনালস বলেন তারা সুযোগ পায় এইগুলো একটা সুযোগ আরেকটা হলো আমরা যেমন শ্রীলঙ্কা মালয়েশিয়া ভারত এই তিনটা দেশের সাথে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম বলি আমরা যে তাদের কনফারেন্স যখন হবে আমাদের তিনজন করে প্রতিনিধি তারা হোস্ট করবে আবার আমাদের কনফারেন্সের সময় তাদের তিনজন করে প্রতিনিধি তিনজন হলো মিনিমাম তাদের এটা ডেলিগেট এটা তাদের জন্য কোনো চার্জ লাগবে না আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব আবার আমরা যখন ওই দেশগুলোতে পাঠাই প্রতিনিধি তারা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন এতে হয় কি আবার তাদের ইন্ডাস্ট্রি ভিজিট থাকে আমাদের ইন্ডাস্ট্রিগুলো তারা ভিজিট করে আবার তাদের বেস্ট প্র্যাকটিস যেখানে হয় আমাদের যে ডেলিগেট যায় তিনজন তো এমনি অফিসিয়ালি তাদের সাথে এমইউর আন্ডারে তাছাড়া আরও অনেক বেশি ডেলিগেট যায় তারা যাওয়াতে হয় কি তাদের ইন্ডাস্ট্রিতে কি বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো বাস্তবে দেখে এসে আমাদের দেশেও সেগুলো ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ থাকে আর একটা গ্লোবাল ফোকাস হয় যে গ্লোবালি কীভাবে বিজনেসগুলো রান করছে এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যথেষ্ট অগ্রণী ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের অর্থনীতিকে আরও চাঙ্গাই করার জন্য এবং সরকারের যে ভিশন টোয়েন্টি ওয়ান ভিশন ফোরটি এটার একটা সহায়ক শক্তি হিসেবে বিএইসএচার কাজ করছে আমরা এই দুই সালে এসে আমরা যদি আরও দশ বছর আগের কথাও যদি চিন্তা করি আপনারা যে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন এই ধরনের আরও অনেকগুলো সংগঠন হয়তো হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছে ডেভেলপমেন্টের জন্য হিউম্যান রিসোর্সদের এই দুই সালে এসে এর প্রয়োজনীয়তাটা কতটুকু দাঁড়িয়েছে বলে আপনারা সংগঠন হিসেবে মনে করছেন যে হিউম্যান রিসোর্স নিয়ে কোথায় কাজ করার আরও ল্যাকিং আছে যেখানে সরকার আপনাদেরকে সহযোগিতা করতে পারে বা আরও কি হওয়া দরকার রিসোর্স নিয়ে কতটুকু কাজ করা দরকার বলে আপনারা মনে করেন এটা খুব ভালো বলেছেন তার কারণ আমরা কিন্তু এমনিতেই পিছিয়ে আছি যেমন ধরেন পার্শ্ববর্তী ভারত যদি বলেন তাদের এনআইপিএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট আমাদের মতো একটা সংগঠন তারা আরও প্রায় চল্লিশ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে মালয়েশিয়া যদি আমরা দেখি এম এইচ আর এম মালয়েশিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট সেটা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে আমাদের প্রতিষ্ঠা হয়েছে দুই সালে আরও কতগুলি পার্থক্য আছে ওই সমস্ত দেশে সরকার কিন্তু এই সমস্ত ইনস্টিটিউশন বা সোসাইটিগুলোকে সার্বিকভাবে সহায়তা করে থাকে এবং তাদের সরকারি প্রোগ্রামের সাথে অ্যালাইন করে আমাদের এখানে একটা বড় গ্যাপ আছে যে এই যে প্রফেশনালসদের পেশাজীবীদেরকে বিভিন্ন সরকারি যে উদ্যোগগুলা খুব ভালো উদ্যোগ আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেওয়া হচ্ছে কিন্তু এগুলো বাস্তবে ফলপ্রসূ করার জন্য আমি মনে করি যে এই পেশাজীবী সংগঠনগুলাকে বিশেষ করে বিএসএসআরএমকে সম্পৃক্ত করা দরকার যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা এনএসডি আছে ন্যাশনাল এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যার চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী নিজে গভর্নিং বডির এবং আরেকটা এক্সিকিউটিভ কমিটি আছে সেটার তার অধীনে মন্ত্রিপরিষদ সচিব মহোদয় বোধয় ওটার চেয়ারম্যান কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমরা যে ওইটাতে ওই সচিবালয়ের মতোই স বিভিন্ন মিনিস্ট্রির মন্ত্রী মহোদয়রা ওই গভর্নিং বডিতে আসেন অধিকাংশ এবং এক্সিকিউটিভ কাউন্সিলও সচিব মহোদয়রা বা ওই মিনিস্ট্রির লোকজন আছে তাদের অবশ্যই থাকতে হবে দেশ পরিচালনা করেন তারা ওখানে আমি মনে করি যে এই সমস্ত পেশাজীবী সংগঠনগুলি ধরেন আমি শুধু বিএসসি আর কথা বলবো না বিএসএইচ আর আছে আইসিএবি আছে আইসিএমি আছে কষ্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসরা আছে তারপরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে তাদেরকে সবাই গিয়ে যে বিএসসি আর বিশেষত মানব সম্পদের সার্বিক ডেভেলপমেন্টের কাজ করছে তাদেরকে সম্পৃক্ত করা দরকার এক নম্বর আরেকটা করা দরকার আমি মনে করি আমরা একটা বর্তমানে যদিও আমাদের করোনা ভাইরাসের জন্য আমরা সবাই একটু স্তম্ভিত হয়ে পড়েছি এতদিন একটু ভয়ভীতি ছিল এখন আমাদের দেশেই এটা হতে আমরা বেশ কিছুটা অপরদিকে আমাদের একটা বিরাট স্মরণীয় বর্ষ এটা এটা মুজিব বর্ষ আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতিজনক শেখ মুজিবের শততম বার্ষিকী আমরা এটাকে খুব আরও বেশি উৎসাহ তো আমি এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব যে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন যে এদেশের মানুষকে তখন তার সময় ছিল সাড়ে সাত কোটি মানুষ এই মানুষকে নিয়ে উনি চিন্তা করেছেন জনগণকে নিয়ে চিন্তা করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এইচ আর মিনিস্ট্রি করে মানব সম্পদ মন্ত্রণালয় করে এই মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখেন আমার মনে হয় এটা একটা তার আত্মা অনেকটা শান্তি পাবে যে না এই আমার দেশের জনগণ তার কারণ কি এটা খুব বেশি হওয়া দরকার কেন যে আমাদের দেশের সবচাইতে ভাইটাল সম্পদ হচ্ছে জনসংখ্যা সংখ্যাকে আমাদের দেশেও কাজ করতে হলে আন্তর্জাতিক

প্রয়োজনীয়তা যে মানুষগুলোকে কিভাবে স্কিল করে বিদেশে পাঠানো যায় এ বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো তবে তার আগে একটা ছোট বিরতি নিতে হবে বিরতি শেষ করে এসে গেল থ্যাংক ইউ দর্শক কথা বলছি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ মাসিকুর রহমান খান প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট কর্পোরেট হিম কার্ডিয়াক হসপিটাল কথা বলছিলাম হিউম্যান রিসোর্সের বিভিন্ন দিক নিয়ে বাকি কথা বলবো টেলিভিশনের সন্ধ্যাকালীন নিয়মিত আয়োজন প্রবাস টাইম কামরজামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আর আপনারা জানেন আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি আছেন মোহাম্মদ মাসিকুর রহমান খান প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল কথা বলছিলাম কথা বলছিলাম আমরা সমসাময়িক হিউম্যান রিসোর্সের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যেখান থেকে আমরা শেষ করছিলাম আমি এই সময় এসে আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে সরকারের সাথে আপনাদের একটা সমন্বয় হওয়া দরকার আছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের সাথে প্রাইভেট যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো একটা সমন্বয় হলেই সামনের দিকে আগানো সম্ভব সেই ক্ষেত্রে সরকার এবং আপনারা যারা যেগুলো আছেন সেগুলোর সমন্বয়গুলো কোথায় কোথায় হওয়া দরকার বলে আপনি মনে করছেন এই কথা বলার পরে আমাদের সাথে সৌদি আরব থেকে একজন সংযুক্ত হবেন সাইফুর রাজীব তাকে আমরা সংযুক্ত করে নিয়ে কথা বলবো যে যেমনটি বলছি ধন্যবাদ আসলে তো সরকারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না সরকারের সাথে সম্পৃক্ততা ছাড়া যেমন আমি মালয়েশিয়ার কথা বললাম বা ভারতের কথা বললাম শ্রীলঙ্কার কথা বললাম শ্রীলঙ্কার সিআইপিএম চার্টার্ড ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট সেখানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট আছে মালয়েশিয়ার যে এম তার প্রধান উপদেষ্টা হচ্ছে মালয়েশিয়ার যে এইচ আর মিনিস্টার ভারতে আমি গত মাসে গিয়েছি ভারতের যে কনফারেন্স হয়েছে সেখানে ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি ওখানে প্রধান অতিথি এসছেন তো আমাদের কনফারেন্সগুলোতেও আমরা চেষ্টা করি আমাদের মন্ত্রী মহোদয়দের যে লাইন মিনিস্ট্রি যারা আছে তাদেরকে আনতে বিভিন্ন সমস্যাগুলি তাদের পরামর্শ নেয়া তবে আমি মনে করি সরকারের সবচেয়ে বেশি সম্পৃক্ততা হওয়া যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ওইটার যে বিভিন্ন কমিটি আছে বা ওখানে আমাদের পেশাজীবীদের অন্তর্ভুক্ত করলে সেখানে যেহেতু আমাদের বিএসএমের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় সাঁত্রিশশোরও উপরে এবং সবগুলি সেক্টরেরই আমাদের রিপ্রেজেন্টেশন খুব সিনিয়র পজিশনে আছে এবং তাদের বাস্তব অভিজ্ঞতা আছে কাজে আমরা ওইভাবে সরকারের সাথে সম্পৃক্ত হয়ে আমরা ভলান্টারিলি আমাদের কোনো পেমেন্ট করতে হবে না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই যে বিদেশে যে আমাদের হোয়াইট কালার এমপ্লয়ি বা আনস্কিল্ড স্কিল এমপ্লয়িদেরকে কি কি সেক্টরে স্কিল করে পাঠানো দরকার বা এখানে কাজ করতে হলে দেখেন আমাদের এখানে আমাদের এই যে সৌদি আরব থেকে এক ভাই লাইনে আসেন ওনারা অনেক কষ্ট করে বিভিন্ন দেশে মিডল ইস্ট বা অন্য অন্য দেশে যে বৈদেশিক মুদ্রা পাঠান প্রায় এক কোটির উপরে লোক তারা হয়তো সিক্সটিন বিলিয়ন বা সেভেন্টিন বিলিয়ন ডলার পাঠান তার বিপরীতে অল্প কিছু লোক শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার থেকে স্কিল এর কারণে এখানে এসে প্রায় ছয় সাত বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এখানে আপনার কাছে আমি জানতে চাইব যে সরকারের কাছ থেকে আপনার কোন আপনাদের অর্গানাইজেশনগুলো কোন কোন ধরনের সহযোগিতা আসলে প্রত্যাশা করে যে সরকার কি কি সহযোগিতা আপনাদেরকে করতে পারে সরকার সহযোগিতা যেটা করতে পারে যে সরকারের যে স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগ আছে সেখানে আমাদেরকে সম্পৃক্ত করা আমরা তাহলে আমাদের হিসেবে কাজ করা জন্য এটা আমরা করতে পারবো এবং অন্য অন্য দেশের মতো আমাদেরকে যদি যেমন আমাদের বিএসএসআ আর একটা আমরা বিএসএসআ আর প্রফেশনাল ইনস্টিটিউট অফ বিএসএসআর ইনস্টিটিউট অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট করার একটা উদ্যোগ নিয়েছি এই ব্যাপারে যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা কোনো টাকা চাই না ধরেন আমাদের এই ইনস্টিটিউটটা করার জন্য যদি সরকার এগিয়ে আসে যে আমরা ইয়ে করবো আমরা সমস্ত ব্যবস্থা করব সরকার আমাদের পাশে থাকবে তাহলে অনেক দূর আগে যায় আমরা একটু যেহেতু আপনাদের হিউম্যান রিসোর্সের একটা বড় একটা অংশ মানব সম্পদ সেই মানব সম্পদ নিয়েই এখন বাংলাদেশের সব থেকে সেই মানুষ নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত যে মানুষরা অনিরাপদ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস বা অন্য অন্য কারণেও করোনা ভাইরাস নিয়ে আমরা যখন সারা বাংলাদেশে আতঙ্কগ্রস্ত সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই এই পাটে তার আগে সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন সাইফুল রাজীব তাকেও আমরা সংযুক্ত করে নিতে চাই সেই দেশগুলোর অবস্থা এখন কি আছে সেগুলোও আমাদের জানা দরকার আছে সাইফুল রাজীব আপনি আমাদের সাথে আছেন সাইফুল রাজীব আপনাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে একটি আহ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে সে বিষয়ে আসলে একটু কথা বলার জন্য বিশেষ করে আমি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে মাধ্যমে সৌদি আরবের যে সর্বশেষ আপডেট সেটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং সেই সাথে আমি জয়যাত্র টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি উপস্থাপন করতে চাচ্ছিলাম আমরা শুনতে পাচ্ছি আপনাকে আসলে আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে চলতি মাসের দুই তারিখে প্রথম আসলে সৌদি আরবে করোনা ভাইরাসের প্রথম একজন রোগী শনাক্ত করা হয় এরপর থেকে আজকে আমরা আজকে যখন কথা বলতেছি আজকের দুপুর দুইটা পর্যন্ত দুই ধাপে তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত পনেরো জন পনেরো জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন এবং আপনারা জানেন যে এখানে এদেশের যে ওমরা এবং বিজিট বিসা সেটি বেশ কয়েকটি দেশের জন্য বন্ধ করা আছে এবং হচ্ছে নয়টি দেশের সাথে এখন ফ্লাইট কানেক্টিং যেটি সেটিও বন্ধ করা আছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার সৌদি আরবের দাম্মামের একটি প্রদেশ যেটিকে একেবারেই এখন সৌদি আরবের সাথে তাদের অন্যান্য স্বরাষ্ট্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা আছে কারণ তারা আশঙ্কা করতেছেন যে ওইখানেই সবচেয়ে বেশি সংখ্যক করোনা ভাইরাসের রোগী সেখানকার থেকে শনাক্ত হচ্ছেন আসলে আমি যে কথাটি বলার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু প্রবাসী ভাই এই মুহূর্তে বাংলাদেশে আপনার তার অবস্থান করতেছেন তাদের প্রিয়জনদের সাথে ছুটি কাটানোর জন্য তারা দেশে গিয়েছিলেন এখন অনেকেরই কিন্তু আসার সময় হয়ে গেছে এবং অনেকে কয়েকদিনের মধ্যে আসবেন তো আমরা যারা আসলে সবসময় গণমাধ্যমের সাথে আমরা জড়িত থাকি আমাদের কাছে তাদের একটি প্রশ্ন যে তারা অনেকে বলছিলেন আমাদেরকে যে তাদের ফ্লাইটটি ঠিকভাবে হচ্ছে না এবং যে বিমানের কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টা বলা হচ্ছে যে আসলে তাদের যে ফ্লাইট সেগুলো প্রচুর সংখ্যক হোমরা যাত্রী দিয়ে তারা অ্যারেঞ্জ করার কারণে শুধুমাত্র তাদের ওয়ার্ক পারমিট ভিসার প্যাসেঞ্জার থাকে তো এখন তারা যেটি বলতে চাচ্ছেন যে তারা এই অল্প কিছু সংখ্যক প্যাসেঞ্জার নিয়ে অ্যাক্টিভ লাইট দ্বারা সৌদি আরবে পাঠাতে পারতেছেন না কিন্তু আরিফ ভাই আমি যে কথাটি বলছিলাম যে এখানে অনেক প্রবাসী আছেন যাদের ভিসা 30 দিন পরে শেষ হয়ে যাবে তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকার তথা বিমান বিমানের যে কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়টাকে বিবেচনা করা উচিত যে যাদের ভিসার মেয়াদ খুব কম হয়ে আসছে তাদেরকে জন্য যে কোনো ভাবে যেন সৌদি আরবে পাঠানো যায় না হলে কিন্তু একজন প্রবাসী যদি ভিসাটি না থাকে তাহলে সে কত বড় একটা প্রবলেমে পড়বে বিষয়টি হয়তো আপনারা বুঝতে পড়তেছেন সাইফুল রাজীব আপনার গেদারতে আমি একটু জানাতে চাই বাংলাদেশ বিমানের আজকের যে সংবাদ তাতে বাংলাদেশ বিমানের অনেকগুলো ফ্লাইটকে কিন্তু সংকোচিত করা হয়েছে অনেক দেশের ফ্লাইটগুলো কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এইগুলো আজকের সর্বশেষ খবর জি সেটা তো সেটা ঠিক আছে কিন্তু আমি যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আসলে যে প্রবাসীটা 2 মাস আগে বা আজ থেকে তিন মাস আগে যে ছুটি থেকেছে তো জানতো না যে একটা পরিস্থিতি হবে তো এখন সে এই ফ্লাইটগুলো বাতিল হওয়ার পরে যে কতগুলো বিসা আসলে নষ্ট হতে পারে এবং প্রবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে ভাবা দরকার অবশ্যই মানে সেই ক্ষেত্রে আপনারা যারা প্রবাসী আছেন তাদের আবেদনটা হচ্ছে যে তাদের যেকোনো ভাবে তাদেরকে ফেরত দেওয়া জি 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 আমরা সে কথাটাই বলছি যে তাদের বিষয়টাকে বিশেষভাবে বিবেচনা করা উচিত যে আমরাও আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছেও আবেদন জানাতে চাই আপনাদের যে আবেদন সেই আবেদনের সাথে একাত্মতা ঘোষণা করে সরকার নিশ্চয়ই এগুলো বিবেচনা করবেন তাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায় সেই বিষয়গুলো নিয়ে হয়তো ভাববেন আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে আরও একজন আছেন ব্রাজিল থেকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে মেরবিরু আমাদের সাথে সংযুক্ত হবেন তাকেও সংযুক্ত করে নিয়ে আমরা একটু প্রবাসের ভাইরা অনেকেই আতঙ্কিত দেশ নিয়ে আতঙ্কিত আমরাও প্রবাসী ভাইদের নিয়ে আতঙ্কিত একটু কথা বলে নিই মিরবিরু ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ ল্যাটিন আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এ ধন্যবাদ আপনাকে এবং আমি অভিনন্দন জানাই আজকে অতিথিকে আমি পৃথিবীর সবচেয়ে দূরের দেশ হ্যাঁ ল্যাটিন আমেরিকা ব্রাজিল ও রূপায় তা আমি আপনার আলোচনা শুনছি খুব ভালো লাগছে যে প্রবাস টাইমে যে আমার একটা এটা আসলে এখন সারা পৃথিবীতে করোনা ভাইরাসটা মহামারী উদ্দেশ মুখস্থ হয়েছে যেটা প্রত্যাশা করা যায় নাই যে এখন বাংলাদেশেও নাকি তিনজন ধরা পড়ছে আমি একটা জিনিস প্রবাসীদের যে সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই জি আপনি জানেন পুরুগুয়া গত এক তারিখে পুরুগুয়াতে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন সেখানকার নতুন রাষ্ট্রপতি নিয়ে সেই অনুষ্ঠানে এবং আমি অভিনন্দন জানাই আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আমরা বাংলাদেশ মাস পিপল আমাদের বাংলাদেশ বললে তারা থমকে যায় তারা আমাদেরকে চিনতে একটু কষ্ট হয় তো এই যে আমাদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যদি এভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই দেশগুলো তাহলে আমাদের পরিস্থিতিটা ভারে এর জন্য দেশের সম্মানও ভারে এবং দেশের প্রবাসীদের জন্য একটা ব্যবসা বাণিজ্যের একটা দিক এবং একটা যে বিষয় বলতে চাই তো আপনি জানেন ইস্ট ইউরোপ আর ল্যাটিন আমেরিকা এক না আপনার সৌদি আরব এবং যে থেকে আসতে বাংলাদেশে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সময় লাগে কিন্তু ল্যাটিন আমেরিকা থেকে বাংলাদেশে আসা দেওয়ার একটা দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয় এই করোনা ভাইরাসের যেটা সমস্যা হচ্ছে আপনি জানেন ল্যাটিন আমেরিকায় আমাদের যে প্রবাসী বাইরে এসেছে তারা কিন্তু আসার পরে সহজে বাংলাদেশে যাওয়ার প্রোগ্রামটা করতে পারে না অনেক কারণে করতে পারে না একটা কারণ হলো সে যখন আসে সে তো আর কোনো কন্ট্রাক্ট করেই আসে না এই সমস্ত দেশে আসাটা সহজ যাওয়াটা খুব কঠিন দুইটি কারণ একটি কারণ হলো সে যাওয়ার বিষয়টা হলো তাকে এখানকার যে ফার্মেন্সি এবং গ্রিন কার্ড নাও হয়ে সে দেশে যাওয়া সম্ভব হয় না আর এই পারমানেন্সি গ্রিন কার্ড পাওয়ার জন্য তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় কাউকে পাঁচ বছর কাউকে ছয় বছর কাউকে সাত বছর অপেক্ষা করতে হয় কিন্তু দুঃখের বিষয় হয়েছে যারা এই বছর পারমানেন্সি পেয়েছে যে পাঁচ বছর ছয় বছর পরে তাদের একটা স্বপ্ন যে তারা দেশে যাবে তাদের পরিবারের সাথে সময় দিবে এবং দেশবাসীর সাথে দেশকে তারা তো জানেন নারের টানে তারা উদ্বিগ্ন থাকে কখন যাবে দেশে পরিবারের সাথে তারা জয়েন করার জন্য কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে মন্দা যে ব্যবসা বাণিজ্য সব মিলে এখন ল্যাটিন আমেরিকা এমনিই দূরের দেশ এমনিতে আপনার প্রায় আপনার দুই হাজার ডলারের মতন আপনার ট্রাভেল খরচ লাগে আর এই করোনা ভাইরাসের কারণে এখন তার চেয়ে আপনার অনেক বেশি ট্রাভেল খরচ বেড়ে গেছে এটা একটা সমস্যা যে সে দীর্ঘদিন এ করে যদি তিন লাখ আড়াই লাখ তিন লাখ টাকা যদি বিমান ভাড়া লাগে সে দেশে যাওয়ার জন্য তাহলে তার জন্য খুবই কষ্টকর হয়ে যায় এই কষ্টের সাথে তো আরেকটা নিষেধাজ্ঞাও আছে যে কেউ এখন বাংলাদেশে যারা প্রবাসী আছে তারা বাংলাদেশে এই মুহূর্তে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে অন্য দেশে ট্রাভেল করার যে বিষয়টা সেটাকেও রেস্ট্রিক্টেড করা হয়েছে যাতে হ্যাঁ আমি আরেকটু সংযুক্ত করতে চাই আরেকটু বলতে চাই সেটা হলো ফ্লাইট লেট এবাউন্ট যারা এখান থেকে আপনাদের এমনেতে আফটার ফাইভ পঁচিশ হচ্ছে তিরিশ ঘন্টা লাগে কিন্তু এখন একজন প্রবাসী শুধু বাংলাদেশে চার দিন সময় লাগে তাকে বারো ঘন্টা তাকে বিশ ঘন্টা বাইশ ঘন্টা এক ওয়েট করতে হয় এবং কি তাকে অপেক্ষা করতে হয় যেমন আজকে আমার এক ভাই রমানা করবে পুরভুয়া থেকে তাকে ব্রাজিলে একুশ ঘন্টা থাকতে হবে ব্রাজিল এয়ারপোর্টে থাকে তারপরে তুর্কি এয়ারপোর্ট তুর্কি এয়ারপোর্ট থাকতে হবে তাকে বাইশ ঘন্টা এই যে একটা লেনদে একটা সময় যে তাকে অপেক্ষা করতে হয়েছে তা আমি আমাদের যদি ল্যাটিন আমেরিকাতে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রহমান এখনো কোনো করোনা ভাইরাসের শনাক্ত হয় না এখনো এটা এই এখনো পর্যন্ত ল্যাটিন আমেরিকার কোনো দেশে আমার জানা মতো এখনো ধরা পড়ে নাই করোনা ভাইরাসের আক্রান্ত কোনো মানুষকে তবে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে একটা আবেদন করতে চাই যারা সবচেয়ে এই ট্রাভেলের বিষয়গুলো একটু আমাদের দেশের সরকারকে দেখা উচিত অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের যে আবেদন সেই আবেদনগুলো সরকার দেখবেন সেই প্রত্যাশা করছি এইগুলো নিয়ে তো বারবারই আমরা আলোচনা করি যাতে প্রবাসী যারা ভাইরা আছে তাদের যে সুযোগ সুবিধাগুলো তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার নিশ্চয়ই চেষ্টা করছে এবং আমরা আরও জোরালো আবেদন জানাচ্ছি যাতে সেইগুলো নিয়ে সরকার কাজ করে আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি সর্বশেষ যেহেতু আমরা যে বিষয়টা নিয়ে এখন সব থেকে বেশি আতঙ্কিত করোনা ভাইরাস সেখানে আপনারা হিউম্যান রিসোর্স নিয়ে যেখানে কাজ করছেন আপনাদের কাজই হল হিউম্যান নিয়ে কাজ সেখানে হিউম্যান অনিরাপদ অবস্থায় এখন বাংলাদেশে আছে সারা পৃথিবীতেই আছে আপনাদের এখানে কি ভূমিকা আছে এবং আপনারা এগুলো নিয়ে কি ভাবছেন যে মানুষকে নিরাপদে রাখার জন্য আপনাদের কি কি কাজ করতে পারে আমার মনে হয় এখন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এটার উপরে এটা সবচেয়ে প্রায়োরিটি কাজ আমাদের এবং মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম একটা কাজ কিন্তু ওয়ার্ক প্লেস সেফটি ওয়ার্ক যারা কাজ করবে তাদের এনভায়রনমেন্টাল সেফটি তাদের হেলথ সেফটি এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু এমপ্লয়ারের যে প্রজেক্টে বা যে ফ্যাক্টরিতে বা যে প্রেমাইসেসে কাজ করবে তার যে ওনার যারা আছেন তাদের তো আমি আহ্বান জানাবো যে সরকার কিন্তু টেলিভিশনে বিভিন্নভাবে বলছেন যে কি কি করণীয় করোনা ভাইরাস থেকে অ্যাওয়ারনেস করা এবং প্রিভেনশন মেজারগুলো নেওয়া হাত ওয়াশ করার সিম্পল একটা যদি ইয়ে ব্যবস্থা সব জায়গায় রাখা হয় ক্লিনলিনেসটা রাখা হয় তাদের খাবার পানি তাদের মাস্ক এইগুলা যদি ব্যবস্থা কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই বিষয়গুলোর দিকে যদি নজর দেওয়া এটা কিন্তু এমপ্লয়ারের আইনগত দায়িত্বের মধ্যে পড়ে মানবিক দায়িত্ব তো অবশ্যই আছে আইনগত দায়িত্বের কমপ্লায়েন্টের মধ্যে পড়ে তার কারণ বাংলাদেশ লেবার অ্যাক্টের বিভিন্ন সেকশনে পরিষ্কার বলা আছে যে ওয়ার্ক প্লেস সেফটির জন্য কি কি করতে হবে এই বাংলাদেশ লেবার অ্যাক্টের কথা যেহেতু চলে আসলো তো আমি বলবো যে বর্তমান সরকার কিন্তু এই দুই সালে বাংলাদেশ শ্রম আইন করেছেন দু হাজার তেরোতে এটা অ্যামেন্ডমেন্ট করেছেন আঠারোতে অ্যামেন্ডমেন্ট করেছেন পনেরোতে বাংলাদেশ লেবার রুল করেছেন এটা বিশ্বের মধ্যে একটা অত্যন্ত ভালো আইন কিন্তু প্রবলেম হলো আপনি যেটা বলেছিলেন যে সরকারের কাছে কি আমাদের প্রত্যাশা আরেকটা প্রত্যাশা হচ্ছে একটা বলেছি আমি এইচআর মিনিস্ট্রি করা আর স্কিল ডেভেলপমেন্টের যে সরকারের উদ্যোগ আছে তাতে আমাদেরকে সম্পৃক্ত করা বিএসএচারেমের যে ইনস্টিটিউট আছে সেটা আমরা সহযোগিতা কামনা করি সরকারের আরেকটা হচ্ছে যে এই বাংলাদেশ শ্রম আইনটা যাতে ভালোভাবে প্রয়োগ করা হয় সেটা আমাদের আইন আছে কিন্তু প্রয়োগ নাই এটা প্রয়োগ করা দরকার তাহলে আমাদের শ্রমজীবী ভাইরা বা আমাদের এমপ্লয় এমপ্লয়িজরা অনেক একটু সুস্বাস্থ্য একটু ভালো পরিবেশে কাজ করতে পারে মোটিভেটেড হবে তাহলে প্রোডাক্টিভিটিও বাড়বে এবং আমাদের দেশের উন্নতি হবে আর একটা কথাই আমি বলে শেষ করবো তারপরে আপনার কিছু জানার থাকলে সেটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন প্রযোজ্য শুধুমাত্র শ্রম আইনের আওতায় যারা শ্রমিক হিসেবে গণ্য হবেন তাদের জন্য আওতায় জেরা পড়ে এই যে আমাদের মতো যারা এমপ্লয়িজ আছে তারা কিন্তু কোনো আইনের আওতায় নেই এই শ্রম আইনটা যারা বাস্তবায়ন করছে তারা এই আইনের আমি রিসেন্টলি শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং ভারতের যে এমপ্লয়মেন্ট অ্যাক্টগুলো আছে এগুলো নিয়ে আমাদের আইনের সাথে একটা আমি কম্পারেটিভ স্টাডি করে করছি এই করোনা ভাইরাস এগুলি যাওয়ার পরে আমি এটা সরকারের কাছে উপস্থাপন করবো সেখানে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর থেকে নিচের লেভেল সবাই আইনের আওতায় আইনের আওতায় আমাদের এখানে কিন্তু হোয়াইট কালার এমপ্লয়িরা কোনো আইনের আওতায় যারা সকল ম্যানেজারিয়াল হয় আমি বলবো যে এই আইনটাকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব তার কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া তেমন কাজ খুব ভালো হয় না তো যে এই শ্রম আইনটাকে এমপ্লয়মেন্ট অ্যাক্ট করে অথবা শ্রম ও এমপ্লয়মেন্ট অ্যাক্ট করে যাতে যারা কর্মজীবী মানুষ আছে শ্রমিক শ্রমিক বা এমপ্লয়ি তাদেরকেও এই আইনের আওতায় আনা তাহলে দেশের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং আজকে এই একটা পরিবেশের মধ্যে যে করোনা ভাইরাসের আতঙ্কে আজকে আমি একজন এইচআর মানব সম্পদ পেশাজীবী হতে পেশাজীবী হিসেবে আল্লাহর কাছে দোয়া করি যাতে নাকি আমাদের সমস্ত পেশাজীবীরা দেশের সমস্ত মানুষ পৃথিবীর সব মানুষ যাতে নিরাপদে থাকে এবং এই করোনা ভাইরাসটা যাতে আল্লাহ রাবুল্লা আলমিন খুব শীঘ্র উঠিয়ে নিয়ে যায় কামনা করছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি মাসিকুর রহমান খানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি এবং বর্তমান সমসাময়িক যে করোনা ভাইরাস সেই প্রসঙ্গ নিয়েও আমরা কথা বলেছি আমাদের সাথে প্রবাসী ভাইরাও সংযুক্ত হয়ে তাদের কথা বলেছেন তো এই ছিল আজকের মতো আমাদের এই প্রবাস টাইম সবাইকে শুধু শেষ মুহূর্তে আমরা বলতে চাই যে আপনারা এই করোনা ভাইরাসকে থেকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই করোনা ভাইরাস নিয়ে সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং কত বেশি আপনারা এই করোনা ভাইরাস নিয়ে আপনার অ্যাওয়ারনেস যতটুকু তৈরি করা যায় এবং সাধারণ মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করবেন যাতে কেউ উদ্বিগ্ন না হয় স্বাভাবিক কাজকর্ম যাতে করে আর নিরাপদে থাকার জন্য যে প্রক্রিয়াগুলো যে সাবধানতা অবলম্বনগুলোর কথা বলা হচ্ছে বিভিন্ন মহলে সেই বিষয়গুলোকে নজর দিয়ে যেন জীবনযাপন করেন সবাই নিরাপদে থাকুন আর ভালো থাকুন সব সবসময় জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ